হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব এনকান্তো মুভিটি সম্পর্কে। মুভিটি রিলিজ হয়েছে 2021 সালে এবং আইএমডিতে এই মুভিটির রেটিং আছে 7.4 out of 10। তাহলে চলো আজকের এই এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। এই মুভিটির কাহিনী হচ্ছে 15 বছরের একটি মেয়ে মিরাবেল এবং তার ফ্যামিলি সম্পর্কে, যেখানে কলম্বিয়াতে একটি সিক্রেট ভিলেজে ওরা বসবাস করে। আর ভিলেজটি বড় বড় পাহাড়ে ঘেরা কবজের মতো ওদের ঘিরে রয়েছে, যার কারণে মুভিটির নাম দেওয়া হয়েছে এনকান্তো। আর এই ভিলেজটিতে ওদের যে বসবাস করার বাড়িটি ছিল, সেটা ছিল পুরোপুরি একটি ম্যাজিকে ভরা জীবন্ত বাড়ি। আর এই ম্যাজিক হওয়ার মূলত কারণ ছিল জ্বলন্ত নিভে না যাওয়া একটি ক্যান্ডেল। মূলত এই ক্যান্ডেলটি ওদের ফ্যামিলির পুরো ম্যাজিক্যাল পাওয়ারকে কন্ট্রোল করে। আর তখন নতুন শিশু ওদের ফ্যামিলিতে জন্ম নেওয়ার পর, তার কিছু বছর পর ওদেরকে ডোরের মাধ্যমে একটি করে রুম দিয়ে এক একজনকে গিফট পাওয়ার দেওয়া হয়। আর এই রীতিটি মিরাবেলের গ্র্যান্ডমমের মাধ্যমে পালন করা হয়, কারণ এই ক্যান্ডেলটি মিরাবেলের গ্র্যান্ডমম যখন ইয়ং ছিল তখন সে এটা পেয়েছিল, আর যার কারণে গ্র্যান্ডমম ওদের সবাইকে পরিচালনা করে আর তার কথা সবাই মেনে চলে। এবং সাথে মিরাবেলের ফ্যামিলির সবার নিজস্ব একটি করে পাওয়ার রয়েছে, যেখানে মিরাবেলের মমের পাওয়ার ছিল সে যে মিষ্টিগুলো বানাতো তা যে কোনো অসুস্থ রোগী খেলে তার সাথে সাথে সুস্থ হয়ে যেত। এরপর মিরাবেলের দুজন কাজিনকে দেখতে পাই, যেখানে কামিলের পাওয়ার ছিল ও যে কারো রূপ ধারণ করতে পারে, এবং অন্যজন ডলারেস, যে কিনা দূর থেকে যে কারো কথা শুনে ফেলতে পারে। দেন মিরাবেলের আন্টি, যে কিনা যে কোনো সময় সে আবহাওয়ার রূপ চেঞ্জ করতে পারে, আর যার কারণে সে একটু টেনশনে বা দুঃখী থাকলে তার উপর বিজলি চমকিয়ে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। এরপর আমরা মিরাবেলের বাকি দুই বোনকে দেখতে পাই, যার একজনের নাম ইজাবেলা, আর ওর পাওয়ারটি ছিল ও যে কোনো কিছুকে ফুটন্ত ফ্লাওয়ারে পরিণত করতে পারে, আর অন্যজন ছিল লুইসা, যে ছিল অনেক শক্তিশালী আর ও যে কোনো ভারী জিনিসকে খুব সহজেই তুলতে পারত। অ্যান্ড দেন ফাইনালি আমরা যখন মিরাবেলকে দেখতে পাই, যার কাছে কোনো পাওয়ারই ছিল না আর যার ফলে ও ভেতরে ভেতরে অনেক কষ্ট পেল, বাট ও অন্যদের তা সহজে বুঝতে দিত না, আর তাই ও সবসময় হাসিখুশি আর হার্ডওয়ার্ক করত যাতে ও সবার থেকে অবহেলা না পায়। বাট তবুও মিরাবেলের বোন ইজাবেলা এবং ওর গ্র্যান্ডমম ওর কোনো কাজে খুশি হতো না, কেননা গ্র্যান্ডমম মনে করে মিরাবেল যেহেতু কোনো পাওয়ার পায়নি, তাই হয়তো ওর কারণে তাদের সবার ম্যাজিক পাওয়ার আর ক্যান্ডেলটির পাওয়ার নষ্ট হয়ে যেতে পারে, আর যার কারণে মিরাবেলের গ্র্যান্ডমম ওকে সব ধরনের অনুষ্ঠান থেকে ওকে দূরে রাখতো। তো আজ মিরাবেলের খালাতো ভাই অ্যান্টনিওর ম্যাজিক গিফট পাওয়ার দিন, আর তাই সবাই বাড়িটিকে অনেক সুন্দর করে সাজাতে থাকে এবং সাথে মিরাবেলও অনেক খুশি থাকে, যার কারণে ও বাড়িটিকে সাজাতে চাইলেও, বাট ওর গ্র্যান্ডমম ভাবে ওর কোনো কাজের ভুলে প্রবলেম না হয়ে যায় আর তাই ওকে কোনো কিছু করতে বারণ করে, আর এতে করে ওর মন অনেক খারাপ হয়ে যায় এবং ওর রুমে চলে যায়। এরপর ওর রুমে এসে বুঝতে পারে অ্যান্টনিও ওর রুমে এসে ভয় লুকিয়ে আছে, কারণ ও ভাবছে মিরাবেলের মতো ও যদি কোনো পাওয়ার না পায় তবে হয়তো সবাই ওকে ঘৃণা করবে। বাট মিরাবেল ওকে বুঝতে পারলে তখন ওকে এটা বোঝায় যে ওর সাথে এমনটি হবে না, সাথে ওকে এটাও বোঝায় যে ওর পাওয়ার গিফটটি সবার থেকে স্পেশাল গিফট হবে। দেন মিরাবেল ওকে একটি টাইগার গিফট করে, আর অ্যান্টনিয়া এটি পেয়ে অনেক ইজি এবং খুশি হয়ে যায়। এরপর সময় হয়ে যায় অনুষ্ঠানের। দেন আমরা দেখতে পাই অনুষ্ঠানটি দেখার জন্য গ্রামের সবাই সহপরিবারে ওদের বাড়িতে এসেছে, আর তাদের জন্য বাড়িটি পুরো ফুল দিয়ে সাজানো হয়েছে এবং বিভিন্ন খাবারের আইটেমও করা হয়েছে, সাথে গান আর ডান্সের আয়োজনও করা হয়। আর এর কিছুক্ষণ পরেই রীতি অনুযায়ী অনুষ্ঠানটি শুরু হয়ে যায় এবং গ্র্যান্ডমম ক্যান্ডেল হাতে নিয়ে অ্যান্টনিয়ার জন্য সিঁড়িতে দাঁড়িয়ে ওয়েলকাম জানায়, আর সবাই তখন তাতে অনেক খুশি থাকে। বাট অ্যান্টনিও অনেক ভয় থাকে, যার কারণে ও সেখানেই দাঁড়িয়ে থেকে মিরাবেলের দিকে তাকায় আর ওকে ওর সাথে একসাথে যাওয়ার জন্য ওর দিকে হাত বাড়ায়। বাট মিরাবেল তাতে প্রথমে রাজি না হলে দেন অ্যান্টনিও বারবার ওকে রিকোয়েস্ট করার পর ওর কাছে আসে এবং ওর হাত ধরে, আর এতে করে সবাই কিছুটা অবাক হয়ে যায়, সাথে গ্র্যান্ডমম ওর এখানে আসাটা ভালো দৃষ্টিতে দেখে না। এরপর অ্যান্টনিয়া ওর হাত শক্ত করে ধরে ওর সাথে সামনে এগিয়ে গেলে, আর তখন মিরাবেল হাঁটতে হাঁটতে ওর শৈশবের অনুষ্ঠানটির কথা ওর মনে পড়তে থাকে, যেখানে ও অনেকটা খুশি থাকে সাথে ওর গ্র্যান্ডমমও। বাট ও ক্যান্ডেলটি স্পর্শ করে যখনই ডোর নবটি স্পর্শ করে, আর তখনই সাথে সাথে ডোরটি ভ্যানিশ হয়ে যায়, আর যার কারণে এতে করে সবাই সেদিন হতাশ হয়ে যায়। দেন আমরা অ্যান্টনিকে দেখতে পাই, যেখানে ও ক্যান্ডেলটি টাচ করে এবং ভয়ে ভয়ে ডোরটি স্পর্শ করে, আর তখনই ডোরটি আলোতে উজ্জ্বল হয়ে যায়, আর এরপরই ওর হাতের উপর একটি বার্ড এসে বসে এবং ওকে কিছু একটা বলতে থাকে, আর যেটা শুনে অ্যান্টনিও বলে, আমি তোমার কথা বুঝতে পারছি। দেন বার্ডটি আবারও বলে, আমি কি আমার সঙ্গীদেরকে এখানে নিয়ে আসতে পারে, আর যেটা শুনে অ্যান্টনিও বলে, হ্যাঁ অবশ্যই, আর তখনই দলে দলে অনেক পশু পাখি চলে আসে এবং ওর ডোরটি দিয়ে সবাই ভেতরে যেতে থাকে।
আর এতে করে গ্র্যান্ডমম খুশিতে বলতে থাকে আমাদের নতুন গিফট আমরা পেয়ে গেছি। আর সবাই তখন অনেক খুশি হয়ে যায়। যেখানে ওর গিফটই ছিল সব পশু পাখির খেয়াল রাখা। এরপর দলে দলে বনের সব পশু পাখিরা ওর ডোর দিয়ে ঢুকতে থাকে আর তখন টাইগারও চলে আসে আর ওকে পিঠে বসে পুরো বনটিতে ওকে ঘোরাতে থাকে। আর এতে করে অ্যান্টনিও খুব মজা পায়। এরপর গ্র্যান্ডমম ওর কাছে এসে বলে, আমি জানতাম তুমি গিফট পাবে, এমন গিফট যেটা তোমার মতো স্পেশাল হবে। আর তখন সবার পেছনে দাঁড়িয়ে মিরাবেলও তা শুনছিল এবং অ্যান্টনির জন্য ও অনেকটা খুশি ছিল। বাট ভেতরে ভেতরে ওর নিজের কোনো গিফট না পাওয়ার আক্ষেপ এবং ফ্যামিলি সবাই এই খুশির দিনে ওকে মনে না রাখায় ওর অনেক কষ্ট লাগছিল। আর তাই বাহিরে এসে ও ক্যান্ডেলটির সামনে এসে বলতে থাকে, আমি ওই ফ্যামিলির খেয়াল রাখতে পারি এবং সবাইকে সাহায্য করতে চাই। আর এমন অনেক অভিমানের কথা বলে ও নিজের জন্য তখন ম্যাজিক্যাল গিফট চাইতে থাকে। বাট তবুও ও কোনো জবাব না পেলে আর তখন ও সেখানে মন খারাপ করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই ওর পেছনে কিছু একটা টুকরো তখন ভেঙে পড়ে আর ও সেটা দেখার জন্য কাছে গিয়ে যখনই সেটি হাতে নেয় আর তখন ওর হাতটি কেটে যায়। দেন ও লক্ষ্য করে ফ্লোরের টাইলসগুলো আস্তে আস্তে ফাটল ধরা শুরু করেছে, যেটা ধীরে ধীরে ওদের সবার রুম হয়ে ক্যান্ডেলের দিকের উইন্ডোজে ফাটল ধরতে থাকে। আর এতে করে ক্যান্ডেল সহ সব ধরনের আলোগুলো তখন নিভু নিভু করতে থাকে। আর তখন এটা দেখে মিরাবেল অনেক ভয় পেয়ে যায় এবং সাথে সাথে দৌড়ে সবাইকে গিয়ে জানায় বাড়িটি ভেঙে পড়ছে এবং ক্যান্ডেলটি নিভে যাচ্ছে। এরপর সবাই সেটা দেখার জন্য বাহিরে আসলে দেখে সব কিছু ঠিক আছে। বাট মিরাবেল সব কিছু ঠিক দেখে ও অবাক হয়ে যায় আর ওর গ্র্যান্ডমমকে এটা বোঝাতে থাকে যে ও বাড়িটিকে ভাঙতে দেখেছে। বাট গ্র্যান্ডমম ওর এমন কথায় সে আরও রেগে যায় আর ওকে থামিয়ে আবারও তারা পার্টি শুরু করে। এরপর মিরাবেল ওর মমকে বিলিভ করাতে থাকে ও যা দেখেছে তা সবই সত্যি ঘটেছিল। বাট ওর মম ওর কোনো কথায় বিলিভ করে না আর ওকে বলে, তুমি হয়তো আজ অনেক টেনশনে ছিলে যার কারণে তোমার কাছে এমনটি মনে হচ্ছে। আর এতে মিরাবেলের কিছুটা মন খারাপ থাকলে তখন ওর মম ওকে হাসানোর ট্রাই করে। বাট মিরাবেল তাতে আরও সিরিয়াস হয়ে বলতে থাকে ও যা দেখেছে তা সত্যি দেখেছে। দেন ওর মম ওর কথা শুনে তখন সে মন খারাপ করে তার ভাই ব্রুনোর কথা বলে, যেখানে ব্রুনো ঠিক এমন অদ্ভুত জিনিস দেখত আর যার পর একদিন সে হঠাৎ করে হারিয়ে যায়। আর তাই সে চায় না তার ভাইয়ের মতো মিরাবেলও এভাবে হারিয়ে যাক। দেন মিরাবেল ওর রুমে এসে শুয়ে থাকলেও বাট ওর দেখা সেই জিনিসগুলো ওর বারবার মনে পড়তে থাকে। দেন ও ঘর থেকে বের হয়ে লুকিয়ে লুকিয়ে তখন নিজেই ক্যান্ডেলের কাছে গিয়ে দেখতে থাকে কোথাও কোনো ফাটল আছে কিনা। আর তখনই জানালায় গ্র্যান্ডমম এসে গ্র্যান্ডপার ছবিটি হাতে নিয়ে আজকে দিনের জন্য সে কান্না করতে থাকে আর ভয় পেয়ে বলতে থাকে, সত্যি এই বাড়িটি ভেঙে পড়বে কিনা এবং আবারও তারা ঘরহীন হয়ে যাবে কিনা। আর এটা বলে তখন কান্না করতে থাকে আর সাহায্য চাইতে থাকে। দেন গ্র্যান্ডমমকে কাঁদতে দেখে তখন সে চলে যাওয়ার পর মিরাবেল ক্যান্ডেলটির সামনে এসে বলে, আমি এই ম্যাজিক্যাল ক্যান্ডেলটিকে রক্ষা করব। এরপর মিরাবেল ওর রুমে গিয়ে ওর ব্যাগ গুছিয়ে রেডি হয়ে দরজার সামনে আসলে আর তখন ও ভাবে ম্যাজিক্যাল ক্যান্ডেলটিকে ও কিভাবে রক্ষা করবে। আর এই জন্য ও ভাবে ওর কাজিন ডলার্সের কাছে যাবে, কেননা ও সবার কথা শুনতে পায় যার কারণে ও হয়তো এ ব্যাপারে কিছু জানতে পারে। এরপরের দিন ও ডলার্সকে ব্যাপারে জিজ্ঞেস করলে তখন দেখে সেটা ডলার্স নয় বরং ওর ভাই কামিলো রূপ বদলিয়ে খাবার চুরি করছে। দেন ডলার্স আসলে তখন ওকে বলে কাল রাতে লুইসাকে কিছুটা চিন্তিত হতে দেখা গেছে যার কারণে ওর চোখ লাফাচ্ছিল। আর এটা শুনে তখন মিরাবেল লুইসের সাথে কথা বলতেই যাবে আর তখনই গ্র্যান্ডমম চলে আসে। এরপর সবাইকে খাবার টেবিলে ডেকে বলে, আজ রাতে ইজাবেলকে দেখতে ছেলেপক্ষ আসছে। দেন গ্র্যান্ডমমের কথা শেষ হলে তখন লুইসা ওর কাজে বের হয়ে যায়। এরপর ওর পিছু পিছু মিরাবেলও আসতে থাকে আর ওকে কালকের কথা জিজ্ঞেস করে ও কেন ভয় পাচ্ছিল। বাট লুইসা ওকে কিছুই বলে না, বরং উল্টো ওর পাওয়ার দেখাতে থাকে আর বলে, আমার কখনোই কিছুই হবে না। আর এগুলো বলতে বলতে লুইসা হাঁপিয়ে গেলে আর তখন মিরাবেল ওকে শান্ত করার জন্য ওকে হাগ করে। আর এরপরই লুইসা ওকে সত্যিটা জানায় এটা যে মিরাবেল যখন কাল রাতে ঘরে ফাটল দেখেছিল আর ঠিক সেই সময় লুইসার পাওয়ার কমে গিয়েছিল। এবং আরও বলে, আমি আরও শুনেছি বড়রা বলছিল ভ্রুনুমামা যাওয়ার আগে ম্যাজিকের সাথে খারাপ কিছু ঘটবে এমন কিছু সে দেখেছিল। তখন মিরাবেল জিজ্ঞেস করলে ব্রুনোমামা কি খারাপ ঘটনা দেখেছিল আর তখন লুইসা জানায় এটা কেউ এখনো পর্যন্ত জানে না সে কি দেখেছিল। আর এটা জানতে হলে তোমাকে ব্রুনোমামা টাওয়ারে গিয়ে এটি খোঁজ করতে হবে, বাট ওকে সেখানে সাবধানে যেতে বলে কেননা সেটি একটি ভয়ঙ্কর জায়গা। এরপর মিরাবেল ভয়ে ভয়ে ওর মামার টাওয়ারে আসে অ্যান্ড ওর ডোর ওপেন করে দেখে সেখানে একাধারে বালির বৃষ্টির বর্ষণ হচ্ছে। এরপর ও ভয়ে ভয়ে তার ভেতর দিয়ে যেতে থাকে অ্যান্ড দেন ও সেখান থেকে নিচে পড়ে যায়। এরপর একটি গুহার ভেতরে এসে পড়ে যার ভেতরে অনেক উঁচু উঁচু সিঁড়ি আছে। ঠিক তখনই সেখানে একটি বার্ড চলে আসে আর ওকে দেখে মিরাবেল ভাবে, এত বড় গুহায় কেউ অন্তত ওর সাথে আছে।
বাট তখনই পাখিটি ওকে ছেড়ে চলে গেলে আর তখন মিরাবেল হতাশ হয়ে ও একাই সিঁড়ি দিয়ে উঠতে থাকে। তো প্রথমে অনেক জোশ নিয়ে গান গাইতে গাইতে উঠতে থাকলেও বাট পরে এত সিঁড়ির কারণে ও হাঁপিয়ে যায় আর কোনো মতে উপরে চলে আসলো। পরে দেখে আবার সামনে সিঁড়ি ভাঙ্গা আর যার কারণে রাগে ওর মামার ঘরটিকে ও উলট পালট বকতে থাকে। এরপরও সেটা অনেক কষ্টে পার হয়ে চলে আসে আর দেখে বার্টি আগে থেকেই এখানে এসে বসে আছে। দেন ওরা দুজন মিলে ভেতরে যেতে থাকলে আর ভেতরে আরও অন্ধকার এবং ভয়ঙ্কর মূর্তি থাকলে বার্টি সেগুলো দেখে ভয় পেয়ে বের হয়ে যায় আর তখন মিরাবেল একাই ভেতরে চলে যায়। ঠিক তখনই বাহিরে যাওয়ার দরজাটি ক্লোজ হয়ে যায় অ্যান্ড দেন বালির ভেতরে নিচে গ্রিন আলোর টুকরোগুলো জ্বলতে থাকে আর সেটা মিরাই দেখে টুকরোগুলো মিলাতে থাকলে আর তখনই মনে মনে ও বলতে থাকে কে ম্যাজিককে ধ্বংস করতে যাচ্ছে আর এটা বলে টুকরোগুলো মিলাতে থাকলে আর তখন ও নিজের ছবি দেখতে পায় আর যেটা দেখে ও অনেক শকড হয়ে যায়। ঠিক তখনই টাওয়ারটি ভাঙতে শুরু করে আর ও টুকরোগুলো তখন সেখান থেকে কোনো মতো নিয়ে বের হয়ে চলে আসে। দেন ওর রুমে এসে টুকরোগুলো মেলাতে থাকলে আর তখন ওর আন্টি চলে আসে। এরপর ওর আন্টির কাছে ওর ভুনো মামার ম্যাজিক দেখার ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞেস করলে তখন আন্টি বলতে থাকে এটা যে ও ভবিষ্যৎ দেখতে পারত বাট ওর ভবিষ্যৎ দেখার কারণে সবার সবসময় ক্ষতি হতো যার কারণে এখানে কেউ আর ভুনোর নাম উচ্চারণ করে না এমনকি ওকেও ভ্রুনোর নাম নিতে বারণ করে। এরপর ও আবারও ঘরে বসে টুকরোগুলো মেলাতে থাকলে আর তখন ওর ড্যাড চলে আসে আর ওকে এইভাবে দেখে সে হা করে তাকিয়ে থাকে। তো এই জন্য মিরাবেল ওর ড্যাডকে সব সত্য বলে দেয় এটা যে ভ্রুনো মামা যাওয়ার আগে ম্যাজিকের সাহায্যে সে ফিউচার দেখেছে ওর কারণে মানে মিরাবেলের কারণে এই বাড়িটি ভেঙে যাবে যেখানে ওদের সবার ম্যাজিক ধীরে ধীরে শেষ হয়ে যাবে। যে কথা শুনে ওর ড্যাড টুকরোগুলো লুকাতে থাকে আর বলে এসব কথার কাউকে না জানাতে বাট তখনই দূর থেকে ডলারেস ওদের সব কথা শুনে ফেলে আর এরপর ওরা সবাই খাবার টেবিলে আসলে যেখানে ইজাবেলের এঙ্গেজমেন্টের আয়োজন চলছিল আর তাই সেখানে সবার মনোযোগ ওদের দিকে থাকলেও বাট শুধুমাত্র মিরাবেলের মনোযোগ ডলার্সের দিকে থাকে যাতে না ও এই কথা সবাইকে বলে দেয় আর যেটা শুনে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে যায় এবং যার কারণে ওদের বিয়েটা না ভেঙে যায়। আর তাই মিরাবেল কোনো কিছু ঘটার আগে ও দ্রুত ওদের দুজনকে রিং পরানোর জন্য সামনে এগিয়ে দেয় এবং ঠিক সেই সময়ই ঘরের এক কোণে ফাটল ধরলে আর তখন মিরাবেল সেটি খেয়াল করলে ও দ্রুত তা কভার করার চেষ্টা করে এবং বাকিদের মনোযোগ ঠিক রাখার ট্রাই করতে থাকে বাট ডলারেস একে একে সবাইকে মিরাবেলের কথাটি জানিয়ে দিলে আর তখনই আন্টি শুনলে তার রাগ কন্ট্রোল করতে না পারলে ঠিক তখনই বজ্রপাত হয়ে বৃষ্টি শুরু হয়ে যায়। আর এদিকে অ্যানিমালসগুলো মিরাবেলের ভবিষ্যৎবাণী করার টুকরোগুলো চুরি করে মেলাতে থাকলে আর মিরাবেল সেটি দেখে লুকোনোর ট্রাই করলো বাট উল্টো সেটি গিয়ে গ্র্যান্ডমমের সামনে এসে পড়ে আর যেটা দেখে গ্র্যান্ডমম পুরো শকড হয়ে যায় এবং যার ফলে ইজাবেলার বিয়েটিও ভেঙে যায়। আর তখন এই সব কিছুর জন্যই সবাই মিরাবেলকে দোষারোপ করতে থাকে কেননা ওর জন্যই তাদের ম্যাজিক পাওয়ার কমতে শুরু করেছে। আর ওদিকে টুকরোগুলো ইঁদুর নিয়ে পালাতে থাকলে মিরাবেল সেদিকেই দৌড়াতে থাকে এবং ঘরের পেছনে একটি গলিতে প্রবেশ করলে দেখে সেখানে জায়গাটি অনেক অপরিচ্ছন্ন এবং অন্ধকার। এরপরও সেখানে একজন পার্সনকে দেখতে পায় যার হাতে থাকে সেই ভাঙা টুকরোটি আর তখন তার ফেস দেখলেও বুঝতে পারে সে আর কেউ নয় বরং ওর হারিয়ে যাওয়া ভ্রুনো মামা। এরপর ওকে দেখে ভ্রুনো মামা লুকাতে থাকলে আর তখন মিরাবেল তার পিছু করে অ্যান্ড দেন ও দেখতে পায় ভ্রুনো মামা কোথাও যায়নি বরং সে এই বাড়ির রান্নাঘরের পেছনে ইঁদুরগুলোর সাথে থাকে আর ইঁদুরগুলো তাকে রান্নাঘর থেকে চুরি করে খাবার এনে দেয়। এরপর মিরাবেল ওর মামাকে জিজ্ঞেস করে কেন সে চলে গিয়ে এখানে থাকছে আর কেনই বা তার ম্যাজিকের ভবিষ্যৎবাণীতে ওর ছবি ভাসছে। তো প্রথমে সে কিছুই বলতে না চাইলে সে বিভিন্ন বাহানা দেখাতে থাকে বাট পরে সব কিছু ওকে বলে দেয় এটা যে ওকে ম্যাজিক্যাল ক্যান্ডেলটি যে গিফটটি দিয়েছিল সেটা কারো কোনো উপকারে আসছিল না বরং উল্টো ওর জন্য সবাই প্রবলেমে পড়ছিল। এর উপর যে রাতে মিরাবেল ওর ম্যাজিক গিফটটি না পেলে আর সে রাতে গ্র্যান্ডমমের অনুরোধে ভ্রুনো ওর ম্যাজিকের সাহায্যে ভবিষ্যতে দেখলে তখনও বুঝতে পারে ভবিষ্যতে সবার ম্যাজিক শেষ হয়ে যাবে এবং এই বাড়িটিও ভেঙে যাবে আর তখন সেই বাড়িটির সামনে মিরাবেলের ছবি ও দেখতে পায় আর যেটা দেখে ভ্রুনো বুঝতে পারে না এর মানে কি আর তখন এই কথা সবাই যদি জানতে পারে তবে হয়তো মিরাবেলকে ভাববে ওই হয়তো এই ম্যাজিক নষ্ট হওয়ার একমাত্র কারণ তাই সে মিরাবেলকে বাঁচাতে কাউকে কিছু না বলে সবার আড়ালে চলে যায়। দেন মিরাবেলের মাথায় তখন একটি আইডিয়া আসে এবং ওর মামাকে আরও একবার ওর ভবিষ্যৎ দেখতে বলে। তো ওর কথাতে ভ্রুনো মামা প্রথমত রাজি না হলে
বাট পরে ওকে জানায় এটি দেখতে হলে অনেক বড় প্লেসের প্রয়োজন। এরপর মিরাবেল ব্রুনো মামাকে অ্যান্টনির রুমে নিয়ে যায়, যেটা বিশাল বনের মতো একটি প্লেস ছিল। আর ওদিকে ওদের বাড়ি ধীরে ধীরে ফেটে যেতে থাকে, যার কারণে সবাই আরো ঘাবড়ে যায়। আর গ্র্যান্ডমম তখন মনে করে এই সব কিছু মিরাবেলের জন্যই হচ্ছে, আর তাই ওকে সে খুঁজতে থাকে। আর এদিকে ব্রুনো মামা আরো একবার ওর ভবিষ্যৎ দেখে, যেটাতে ওরা দেখে বুঝতে পারে মিরাবেলই একমাত্র ম্যাজিক ক্যান্ডেলটি বাঁচাতে পারবে, যার জন্য ওকে ওর বোন ইজাবেলকে জড়িয়ে ধরতে হবে। বাট ব্রুনো মামার কাছে এই বিষয়টি অনেক সহজ হল, বাট মিরাবেল এটা দেখে তখন রাগে গজগজ করতে থাকে। কেননা মিরাবেল ওর বোনকে একটু হিংসে করত, কারণ ইজাবেল দেখতে অনেক সুন্দর হওয়ায় আর ওর ম্যাজিক ওর মতোই সুন্দর হওয়াতে ও ইজাবেলকে দেখতে পারত না। তো প্রথমে ও এই কাজ করতে না চাইলে, বাট পরে পরিবারের ভবিষ্যৎ ওর হাতে থাকায় এটাও বুঝতে পেরে তখন ও ইজাবেলের কাছে আসে। বাট ইজাবেলাও ওর মতো ওকেও সহ্য করতে পারত না, আর তাই ওকে জড়িয়ে ধরা তো দূরের কথা, বরং উল্টো ওর ম্যাজিক দিয়ে ওকে বের করে দিতে থাকে। তো তখন ও রাগে বলে ফেলে এই বিয়েটাও ও করতে চায়নি, বরং ও ফ্যামিলির কারণে এই বিয়েতে রাজি হয়েছে। এরপর মিরাবেল ওকে জিজ্ঞেস করে, তাহলে কেন সবাইকে এ কথা জানায়নি? আর তখন ইজাবেল গানে গানে ওর মনের স্বপ্নের কথাগুলো জানাতে থাকে, আর এগুলো শুনে মিরাবেল ওকে সাহস যোগায় আর বলে, তুমি যেটা করতে চাও সেগুলোই করো। এরপর ওদের মধ্যে একটি ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এবং ওরা একসাথে অনেক মজা করতে থাকে। এরপর ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরলে তখন মিরাবেল দেখে ঘরের ফাটলগুলো আবার ঠিক হয়ে যাচ্ছে, আর তখনই গ্র্যান্ডমম চলে আসে। এরপর মিরাবেল গ্র্যান্ডমমকে দেখে বলতে থাকে এখন সবকিছু ঠিক হয়ে যাবে, বাট গ্র্যান্ডমম ওর কোনো কথাই শোনে না, বরং উল্টো সবকিছুর জন্য ওকেই দায়ী করতে থাকে। আর এই কথা শুনে তখন মিরাবেল অনেক রেগে যায়, আর তখন ওর গ্র্যান্ডমমকে বলে এ সবকিছুর জন্য ও নয় বরং সেই দায়ী। আর এটা বলার পরই বাড়িটি আবার ভাঙতে শুরু করে, যার কারণে সবাই ম্যাজিক ক্যান্ডেলটি বাঁচানোর জন্য উপরে উঠে যেতে থাকলে, আর তখন এক এক করে সবার ম্যাজিক চলে যেতে থাকে, যার ফলে উপরে কেউ যেতে পারে। বাট মিরাবেল মুয়ের সাহায্যে উপরে উঠে পড়ে এবং বাড়িটি পুরোপুরি ভেঙে পড়ে যেতে থাকলেও, বাট বাড়ির টাইলসগুলো সবাইকে রক্ষা করতে ওদের বাহিরে বের করে দেয়। আর ওদিকে বাড়িটি ভাঙতে থাকলেও, বাট মিরাবেল একাই ক্যান্ডেলটি বাঁচাতে থাকে। এরপর অনেক কষ্টে ও ক্যান্ডেলটি নিয়ে নিচে আসলেও, বাট ততক্ষণে দেখে ক্যান্ডেলটি পুড়ে শেষ হয়ে গেছে, আর তার সাথে সবকিছুর ম্যাজিকও শেষ হয়ে যায়, এমনকি ওদের ফ্যামিলির সবার ম্যাজিকও চলে যায়। আর এগুলো দেখে মিরাবেল তখন কষ্টে সেখান থেকে চলে যায়, আর ওর মম ওকে কোথাও না দেখলে তখন ওকে সে খুঁজতে থাকে। পরের দিন সকালে আমরা দেখি মিরাবেল একটি নদীর সামনে বসে কান্না করছে, আর তখন সেখানে ওর গ্র্যান্ডমম আসলে ও তাকে দেখে তার কাছে কেঁদে ক্ষমা চাইতে থাকে, আর নিজেকে তখন দোষারোপ করতে থাকে। দেন গ্র্যান্ডমম ওকে তার অতীতের ঘটনাগুলো শোনায়, যখন সে ইয়ং ছিল আর তখন মিরাবেলের গ্র্যান্ডপার সাথে তার দেখা হয়। এরপর তাদের মধ্যে ভালোবেসে বিয়ে হয়, আর তখন তাদের ঘরে ফুটফুটে তিনটি বাচ্চা হয়। তার পরপরই রাতে ডাকাতরা তাদের গ্রামে হামলা চালায়, যার কারণে সবাই সেই গ্রাম ছেড়ে চলে আসে, বাট তবু ডাকাতরা তাদের পিছু করে, যার কারণে মিরাবেলের গ্র্যান্ডপা সবাইকে বাঁচাতে বাচ্চাদের আদর করে তার হাতে একটি ক্যান্ডেল দিয়ে সে ডাকাতদের থামাতে তাদের সামনে গিয়ে নিজেকে সমর্পণ করে, আর এতে করে ডাকাতরা গ্র্যান্ডপাকে সেখানে মেরে ফেলে। আর এটা দেখে গ্র্যান্ডমম কান্নায় সেখানেই ভেঙে পড়ে, যেখানে গ্র্যান্ডপার এই বিসর্জনের ফলে সেই ক্যান্ডেলটি একটি ম্যাজিক ক্যান্ডেলে পরিবর্তন হয়ে যায়, আর ডাকাতদের মেরে সেখানে উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘিরে তাদের সবাইকে রক্ষা করে, এবং ক্যান্ডেলটি সেখানে তাদের একটি ম্যাজিক্যাল বাড়ি তৈরি করে দেয়, যার পর থেকে একে একে তাদের সন্তানরা একটি করে ম্যাজিক গিফট পেতে থাকে। বাট যখনই মিরাবেল সেই ম্যাজিক গিফটটি না পায়, আর তখন গ্র্যান্ডমম এতে ভয় পেয়ে যায়, কারণ ওর জন্য এই ম্যাজিক পাওয়ার শেষ হওয়াতে আবার তাদের ঘর ছাড়া না হতে হয়। বাট এখন সে বুঝতে পেরেছে তার আপনজনদের থেকে তার ম্যাজিক পাওয়ার কখনোই বড় নয়, তাই সে মিরাবেলের কাছে এই জন্য মাফ চাইতে থাকে। বাট মিরাবেল গ্র্যান্ডমমের এইসব কথা শুনে তখন তাকে বোঝাতে থাকে এটা যে এতে তার কোনো দোষ নেই। আর তখনই সেখানে একটি প্রজাপতিকে উড়ে আসতে দেখে গ্র্যান্ডমম এটা বুঝতে পারে হয়তো ওর গ্র্যান্ডপাই তাদের সাহায্য করতে মিরাবেলকে পাঠিয়েছে। আর তারপরই সেখানে ব্রুনো মামা চলে আসে আর বলতে থাকে, মিরাবেলের কোনো দোষ নেই, আমি ভবিষ্যৎ দেখে ওকে সবাইকে হেল্প করার জন্য পাঠিয়েছিলাম। তো ব্রুনো মামা এসে গ্র্যান্ডমমকে বুঝাতে থাকলে, আর তখনই গ্র্যান্ডমম ওকে দেখে জড়িয়ে ধরে, আর যার কারণে ব্রুনো মামা অবাক হয়ে যায় এবং ওরাও খুশি খুশি বাড়ি ফিরে আসে, আর সবাই তখন তাদেরকে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর সবাই বলতে থাকে তাদের এখন বাড়ি না থাকাতে তারা এখন কোথায় থাকবে। তো সবাই এটা নিয়ে চিন্তিত হয়ে পড়লে তখন মিরাবেল সবাইকে সাহস দেয় আর বলে যে, আমরা সবাই মিলে একসাথে এই বাড়িটি আবার তৈরি করব। এরপর সবাই মিলে ওদের বাড়িটি ঠিক করতে থাকে, সাথে সব গ্রামবাসীরাও ওদের সাহায্য করতে চলে আসে। এরপর সবাই একজন আরেকজনকে হেল্প করে বাড়িটি বানাতে থাকে,
আর তখন মিরাবেল আর ইজাবেল মিলে ডলারসের সাথে মারিয়ানাকে মিলিয়ে দেয়, কারণ ডলারস মারিয়ানাকে পছন্দ করত। দেন ফাইনালি ওদের বাড়ি আগের মতো বানানো হয়ে গেলে তখন শুধুমাত্র ঘরটির ডোরনবটি থাকে না, আর তখন মিরাবেলকে ডোরনবটি দিয়ে ওকে সবাই সেটি লাগিয়ে ডোর ওপেন করতে বললে, এতে করে মিরাবেল অনেক খুশি হয়ে যখনই ডোরনবটি লাগায় আর তখনই ডোরটি আলো হয়ে চারিদিক উজ্জ্বল হয়ে ওঠে এবং বাড়িটি আবার ম্যাজিক বাড়িতে পরিণত হয়। আর সাথে সবার ম্যাজিকও আবার ফিরে আসায় তখন এতে করে সবাই অনেক খুশি হয়ে যায়। আর তাদের এই আনন্দের মুহূর্তটি আবার ফিরে আসায় তখন সবাই মিরাবেলকে সাথে নিয়ে একসাথে ছবি উঠায়। আর এখানে হ্যাপি মোমেন্টের সাথে এই মুভিটি এখানেই শেষ হয়।